জমিদার আমাদেরকে উপহাস করলো, খাদ্য দিল না, অপমান করে দিল, তার জন্য দোয়া করলেন তারে আরও ধন সম্পদ দাও, তারে আরও সুখ শান্তি দাও, আর এই বেটি নিজে না খায়া ভিক্ষা করে আমাদেরকে খাওয়াইলো। খোয়াজ খেজির বলতেছে, হে মুসা, তুমি আমার সাথে তো যাইতে পারবে না, অসম্ভব, তুমি চলে যাও। তখন বলতেছে আমি শুধু বারবার ভুলই করি, আচ্ছা এবার আমাকে শেষ সুযোগ দেন, আমি যদি আবার মুখ খুলি তখন আমাকে আর ক্ষমা করবেন না। তখন তাকে নিয়ে যখন আবার রওনা দিল, হাঁটতে হাঁটতে যাইতে 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 এমন এক জায়গায় পৌঁছাইল, গিয়া দেখে বিশাল এক রাজদরবার। কিন্তু রাজদরবার হলে কী হবে, রাজদরবারে রাজা নাই, প্রজা নাই, কেউ নাই, মন্ত্রী নাই, কারণ এখানে এক বিরাট গণ্ডগোল হয়েছিল, বিশাল এক যুদ্ধ হয়েছিল। তখন রাজত্বের যারা ছিল তারা সবাই যার যেমনে পালাইয়া চলে গেছে। কিন্তু খোয়াজ খেজির কী করলেন, হে মুসা চলো একটা ভাঙ্গাঘর দেখছ, এই ভাঙ্গাঘরটাকে আমরা সুন্দর করে মেরামত করব। সুন্দর করিয়া মেরামত করলো, করার পরে হে মুসা চলো এই যে একটা রাজদরবার, খুব সুন্দর একটা ঘর, চলো এটাকে আমরা ভেঙে দিই। তো এই রাজদরবারটা তারা ভাঙ্গা মিসমার করে দিল, আর যে ঘরটা ভাঙাচোরা ছিল এটাকে সুন্দর করে গড়ে তুললো। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আমাকে ক্ষমা করবেন, আমি তো মুখে কথা রাখতেই পারি না, যে আমাকে একটু বলবেন কি যে এই পর্যন্ত যাই কিছু হইল, এগুলা কি হইল, সমস্ত কিছু তো উল্টাপাল্টা, আমার তো মাথায় ধরছে না। আর আল্লাহ বলে দিল, তোমাকে আমি এমন ব্যক্তির কাছে পাঠাবো সে তোমার থেকে বহু জ্ঞানী, আপনার জ্ঞান কি আমি দেখার জন্য আমি আসছি, আজকে আপনি যা কিছু করলেন আমি সমস্ত কিছু উল্টাপাল্টাই দেখলাম, আমাকে দয়া করে একটু বোঝাবেন। আল্লাহও তো মিথ্যা বলেন, আল্লাহ সত্য বলে, যে একজন জ্ঞানী মানুষ তিনি আমি মুসানবীর চেয়েও বেশি জ্ঞানী, তাহলে এই জ্ঞানী মানুষের এই কী কারবার দেখলাম, আমাকে একটু বলবেন দয়া করে। তখন বলল, হে মুসা বসো। তখন মুসা আলাইহিস সালামকে বলতে লাগলেন যে আমরা যখন প্রথমে একটা ট্রলারে আসলাম, ট্রলার থেকে যখন ওই পারে পার হইলাম, তখন এই ট্রলারের তলাটা ছিদ্র করে ডুবাই দিলাম, কারণ আজকে রাত্রে এই নদী পার হইয়া এই ট্রলারটা দিয়া ডাকাতেরা ওই গ্রামের মানুষের সমস্ত কিছু ডাকাতি করে নিয়ে যাইব, অসহায় হয়ে যাব মানুষ, আর মাথার গাম পাতায় ফেলে তারা যাই কিছু রোজগার করছে, যাই কিছু সম্পদ হয়েছে, সমস্ত কিছু এই ট্রলার দিয়ে ডাকাতেরা নিয়ে চলে যাব। এই জন্য যদি ডাকাত রায়সা থেকে ট্রলারটা ডুবানো বা তোলা নাই, তাহলে তারা ডাকাতি করতে আর যাবে না, তাহলে ওই গ্রামের লোকগুলা ভালো থাকলো, ডাকাতের হাত থেকে রেহাই পাইলো, এটা কি ভালো হইল না? এখন মুসা বলতে লাগলো, হ্যাঁ এটা আপনি কি করে জানেন? তখন বলল, হে মুসা এই সম্বন্ধে তোমার জ্ঞান নাই, এই সম্বন্ধে আপনাদের জ্ঞান নাই, আমি বলবো হে শরীয়তের লোকেরা যারা তরিকত করে না এবং মারিফতের জ্ঞান নেয় না, হাকিকত বুঝতে চায় না, শুধু শরীয়ত করে, তাদের এই সম্বন্ধে জ্ঞান নাই। এবার আমি বলবো, খোয়াজ খেজির বলতেছে, এরপরে যে আমরা 11 জন ছেলে খেলাধুলা করতেছে, এর মধ্যে একটা ছেলে আনার পরে আমরা এই ছেলেটাকে মাথার ক্ষেত্রে মৃত্যু দিলাম, কারণ কি জানো, এই 10টা ছেলে এই একটা ছেলেকে এই 10টা ছেলেকে এই একটা ছেলে একদিন সন্ত্রাস বানাইব, শয়তান বানাইব, খারাপ পথে নিয়ে যাইব, তখন এই একটা ছেলের জন্য 10টা ছেলে একদিন নষ্ট হয়ে যাবে, এই জন্য একটা না থাকুক, একটা মরে যাক, 10টা ভালো থাকুক।
মুসা নবী বলতেছে আপনি কি করে জানেন ছেলেটা ভবিষ্যতে সবাইকে খারাপ করব। খোয়াজ খিজির বলতে লাগলেন, হে মুসা, এই সম্বন্ধে তোমার জ্ঞান নাই, আর আমি বলবো হে শরীয়ত ভাইয়েরা, শুধু শরীয়ত যে আপনারা করেন, হে তাবলিকালারা, শুধু যে শরীয়ত করেন এই সম্বন্ধে আপনাদের জ্ঞান নাই। কারণ মারেফতের এবং তরিকতের লোকেরা যা কিছু করে তা উল্টাই মনে হয়, কিন্তু উল্টার ভিতরে ভাও লুকানো আছে এই খবরটা কেউ রাখেন না। তাই আজ এই আলাপটা চলছে। এরপর যখন ক্ষুধার্ত হইয়া একটা জমিদারের বাসায় গেল, জমিদারের বাসাতে গিয়া যখন নক করতেছে, জমিদার দরজাটা খুলল, খোলার পরে বলল যে আমাদেরকে কিছু খাবার দেন, আমরা ক্ষুধার্ত। তিনি দরজাটা ধাম করে লাগাইলো আর বলল, দূর হয়ে যাও, এসব মুসাফির আমরা খাওয়াই না। তখন তার জন্য দোয়া করা হলো যে আল্লাহ তুমি তাকে সুখ দাও, শান্তি দাও, আরও সম্পদ দাও। এর উদ্দেশ্য হইল এই পৃথিবীতে সে যথেষ্ট পাপিষ্ঠ, মানুষের সেবা করে না, মানুষকে আদর দেয় না, মানুষকে অন্ন বস্ত্র দান করে না, তাহলে এই ব্যক্তিটা মৃত্যুর পরে জাহান্নামী হবে। আর মৃত্যুর পরে জাহান্নামী হবে বিদায়, এখন সে যতটুকু পারে সুখ করে নেক, কারণ সে তো জাহান্নামী চলে যাবে, এই জন্য আরেকটু সুখ পাওয়া যাক, এই জন্য তার জন্য দোয়া করছি। তাহলে আপনি জানলেন কি করে? মুসা নবী বলতেছে যে তিনি জাহান্নামে যাবে। হে মুসা, এই সম্বন্ধে তোমার জ্ঞান নাই। আমি বলবো হে তাবলিগ ভাই, হে যারা শরীয়ত করেন শুধু তারা এই সম্বন্ধে জ্ঞান নাই। কারণ আল্লাহ বলছে আমার বন্ধুদের কোনো ভয় নাই, বান্দার ভয় আছে, বন্ধুর ভয় নাই। আর বান্দার ভয় আছে বিদায়, আজকে দেখা গেছে যে যারা শরীয়তে করে তারা মোনাজাতুল্লাহ বলতেছে, আল্লাহ তুমি বান্দা বানায়া, তোমার বান্দা বানায়া তুমি পৃথিবীর থেকে নিয়ে যেও। আর আল্লাহ কোরআনে বলতেছে বান্দার হিসেব আছে কিন্তু বন্ধুর হিসেব নেই, বন্ধুর কোনো ভয় নেই। আর বলেছে কোরআনে যারা নিজেকে পবিত্র করলো তারাই আমার বন্ধু এবং তাদের কোনো তারা চিন্তিতও হবে না। তাহলে এই কথা যদি হয় তাহলে একদল বলতেছে আল্লাহ বান্দা বানায় নিও। আরে বান্দা বানায় নিও, সে যে কেন বলতেছে সে না বুঝেই বলে। এখন আজকে আমি যে কথাগুলো বলতেছি যদি এই এই কথাগুলো কারো কানে যায় তাহলে আপনারা আশা করব যে বান্দা থেকে কিভাবে আল্লাহর বন্ধুত্ব অর্জন করা যায় সেদিকে যেন আপনারা অগ্রসর হন। এরপর যখন বুড়ির বাড়িতে গেল, বুড়ি ভিক্ষা করে যাই কিছু আনলো, এদেরকে হাত পা ধোয়াই দিল, এদেরকে খাবার দিল, নিজে না খেয়ে এদেরকে সেবা করলো, তখন এর জন্য দোয়া করলো। খোয়াজ খিজির বলতেছে হে মুসা, হাত তোলো, বলতেছে যে হে আল্লাহ তুমি এই বুড়িকে এই মুহূর্তে মৃত্যু দেও। তখন মৃত্যু দেওয়ার কথা এই কারণেই বলছি, এই বেটি দেখো তুমি আল্লাহর নবী, তোমার সেবা করছে এবং আমি আল্লাহর তরফ থেকে আসছি, তোমার আর আমার সেবা করিয়া এই মহিলার এই বুড়িমার সমস্ত পাপ মোচন হয়ে গেছে। এখন যদি সে মৃত্যুবরণ করে সে জান্নাতবাসী হবে, আর যদি কিছুদিন বাঁচে হয়তো কোনো কথায় বা কোনো কাজে সে পাপ করতে পারে, যখন তার পাপের দাগ লাগবে তখন সে আবার আটকা যাবে, তখন সে আর জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। তাই বলছি যে আল্লাহ আমাদেরকে সেবা যেহেতু করছে তার পাপ যেহেতু মোচন হয়েছে সে চলে যাক। মুসা নবী বলতেছে তার যে পাপ মোচন হয়েছে আপনি বুঝলেন কিভাবে? তখন খোয়াজ খিজির বলতেছে হে মুসা, এই সম্বন্ধে তোমার জ্ঞান নাই। তাহলে আল্লাহও বলছে যে এই পৃথিবীতে যদি কেউ কোনো মানুষ সাধনা করতে করতে, আল্লাহর কাজ করতে করতে, আল্লাহর আমল করতে করতে যখন একজন মানুষ নিষ্পাপ হয় এবং আল্লাহর বন্ধুত্ব হয়, তখন আল্লাহ তাকে জানায় যে আমি তোমাকে বন্ধু স্বীকৃতি দিলাম, তখনই সে বুঝবে এই পৃথিবীতে যে হ্যাঁ আমি এই পৃথিবীতে বন্ধু স্বীকৃতি পাইছি। আর আল্লাহ কোরআনে বলছে আমার বন্ধুদের কোনো ভয় নাই, আমার বন্ধুরা চিন্তিতও হবে না। আচ্ছা, এবার আসি রাজদরবারে। রাজদরবারে যখন গেল তখন ওখানে রাজা নাই, ওখানে মন্ত্রীরা নাই, কেউ নাই। তখন কি হলো, খোয়াজ খিজির একটা ভাঙাচোরা ঘরকে নতুন করে কইরা তুলল এবং তিনি একটা ভালো একটা রাজদরবার, ভালো একটা সুন্দর ঘরকে ভাঙ্গিয়া মিসমার করে দিল। তখন মুসাকে বলতেছে হে মুসা,
দেখো এই রাজদরবারের মানুষগুলা যার যেমনে পালায়া চলে গেছে, কিন্তু একদিন তারা আসবে। আসার পরে তাদের যে গুপ্ত ধন আছে এই গুপ্ত ধনগুলো আর পাবে না, আর আয়সা যেন পায় সেই ব্যবস্থাটা আমি করলাম। কেমনে দেখো রাজদরবারের যে নতুন যে বড় ঘরটা, সুন্দর একটা রাজদরবার, এটাকে ভাঙা দেওয়া হয়েছে, কারণ এই ঘরের অনেক নিচে বহু বহু গুপ্তধন লুকায়িত আছে। কারণ রাজা যদি ফিরে আসে কখনো, তাহলে তার গুপ্তধন ভাঙা ঘরের তল থেকে তিনি উদ্ধার করে নেবে। আর যদি এই ঘরটা ভালো থাকে, তাহলে গ্রামের বা দূর দূরান্তের মানুষ আইসা এই ঘর খুঁদিয়া তখন এই ঘর থেকে তারা এই মাল নিয়ে যাবে। আর এই ভাঙা ঘরের মধ্যে কেউ খুঁজবে না। আর একটা ভাঙা ঘরকে আমি সুন্দর করে তুলে দিছি, ওই ঘরের মধ্যে খুঁজবে কিন্তু ওই ঘরে কিছু পাবে না। এই জন্য এই কাজটা করছি, রাজার জিনিস যারা রাজা যেন সুন্দর মতো খুঁজে পায়। আপনি কি করে জানলেন যে ওই ঘরের তলদেশে গুপ্তধন লুকায়িত আছে? হে মুসা, এই সম্বন্ধে তোমার জ্ঞান নাই। আর আমিও বলবো যে এই পৃথিবীতে যারা শুধু শরীয়ত করবে তাদের এই সম্বন্ধে জ্ঞান নাই, এবং তরিকত হাকিকত মারিফত যারা করে তাদের ভুল ধরে, তাদের এইটা হয় নাই, তাদের এই ইবাদত হয় না, তারা গান বাজনা করে, তারা এই এইভাবে সাধনা করে, এভাবে আমল হয় না, এভাবে জিকির করে, জিকির করে না আছে, এগুলো বলে। কারণ যদিও তারা জিকির করে বা সাধনা করে, এই সাধনা করার কথা আল্লাহ কোরআনের সূরা ইনসিরার মধ্যে বলছে, তোমরা যখনই অবসর পাও সাধনা করো। সূরা সাফাতের মধ্যে বলছে, তোমরা যখনই অবসর পাও সাধনা করো। তাহলে আল্লাহ তো সাধনার কথা বলছে, কিন্তু এই পৃথিবীতে কেউ বলে না, কোনো মৌলবী মাওলানা কেউ বলে না যে তোমরা সাধনা করো, শুধু বলে নামাজ পড়ো। কিন্তু সাধনার কথা আল্লাহ বলছে। তাহলে এই সাধনা যারা করে, যারা মুর্শিদ ধরছে, তারা গান শোনে, তারা জিকির করে, তারা সাধনা করে। কিন্তু গান একটা ভাষা, আর গানের আরেকটা ভাষা হলো জ্ঞান। একটা হচ্ছে কুজ্ঞান, একটা হচ্ছে সুজ্ঞান। এখন কুজ্ঞান মানে কুগান শোনা যাবে না, সুগান শোনা যাবে। যেই গানের মধ্যে আমার নবীর কথা আছে, রাসুলের কথা আছে, যে গানের মধ্যে অলিয়া উলিয়াদের কথা আছে, অলিয়া উলিয়াদের জীবনী আছে, যে গান যে কথাগুলো শুনলে আমাদের চোখে পানি আসে, আল্লাহকে বেশি বেশি স্মরণ হয়, এই গান শোনা আমাদের জন্য দরকার। যাই হোক, এখন আজকে এই বিষয়ে কথা বলার উদ্দেশ্য হইল যে যাহা কিছু উল্টা দেখতে দেখা যায়, এই উল্টার মধ্যে বাউলুকানো আছে, যা ঘটলো মুসা নবীর সাথে খোয়াজ খিজিরের। আর উল্টাপাল্টা যাই কিছু করলেন এবং তার ব্যাখ্যাগুলো খোয়াজ খিজির মুসা নবীকে দিলেন, এবং আল্লাহও স্বীকৃতি দিলেন যে হে মুসা, তোমার থেকেও জ্ঞানী লোক আছে। সে কে? সে তিনি খোয়াজ খিজির। তাহলে খোয়াজ খিজির সেই জ্ঞানের অধিকারী। আমি আল্লাহর গুণে, সে অনেক গুণে গুণান্বিত, তাই তাকে বলছি যে তোমার থেকেও সে জ্ঞানী। তাই আমি এই গল্পটা সকল মানুষের সামনে উত্থাপন করার উদ্দেশ্য হইল যে দেখেন, আমরা শুধু শরীয়ত করব না, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাত, এই চারটাই লাগবে। এখন যদি কেউ বলে না একটাই করব, তাহলে দেখুন মানুষের সর্বঙ্গের ভিতরে চোখ, নাক, কান, মুখ, এই চারটা বিষয় শ্রেষ্ঠ। এই চারটা বিষয় শ্রেষ্ঠর মধ্যে এখন চোখের যে কাজ, মুখের অন্য কাজ, মুখের যে কাজ আমার কানের আরেক কাজ, তাহলে চারটার চারটা কাজ, আর আমার সর্বঙ্গের মধ্যে চারটা জায়গায় শ্রেষ্ঠ। তাহলে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, চারটা জিনিসই শ্রেষ্ঠ। এখন যদি বলবো না শুধু শরীয়ত করব, তাহলে শুধু মুখেরটা করে যান, তাহলে চোখেরটা, তাহলে চোখ দিয়ে দেখেন না। আর যদি বলেন যে না আমি শুধু মুখেরটাই করবো, তাহলে কান দিয়ার যে শোনা হয়, কান দিয়ে শোনা বন্ধ করে দেন। তাহলে চারোটাই যেহেতু আমরা ব্যবহার করতেছি, তাহলে আমাদেরও শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত চারোটাই আমাদের করতে হবে। আজকে এই গল্পগুলো বলার এই উদ্দেশ্য যে আল্লাহর গভীর জ্ঞানে জ্ঞানান্বিত যিনি, যারা আল্লাহর বিষয়, দুনিয়ার বিষয়, আখেরাতের বিষয়, মৃত্যুর আগের বিষয়, পরের বিষয়, যাহারা অগ্রিম বলতে শিখেছে, আল্লাহর গুণে গুণান্বিত হয়েছে, যে আল্লাহ সামনে কী হবে বলতে পারে, পিছনে কী হয়েছিল বলতে পারে, একজন অলিয়া উলিয়াদের মধ্যেও আল্লাহ এই গুণ ক্ষমতা দিছে যে সামনে কী হবে কিছু বলার জন্য তৌফিক দিছে, সেটা খোয়াজ খিজির তার প্রমাণ। আর এই জন্য
আল্লাহ খোয়াজ কিজিরের জ্ঞানকে প্রাধান্য দিয়া মুসা নবীকে পাঠাইলেন। আজ আমি সকল মানুষের সামনে এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যে মানুষ যেন চারটাই করে, শরীয়ত, তরিকত, হাকিকত ও মারিফত এবং মুর্শিদ ধরে। মুর্শিদ ধরা ছাড়া কখনো কেউ কোনো দিন আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। এই কথার প্রমাণ সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে কি, যে যারা আমার সুপথ প্রাপ্ত না তারা কখনো মুর্শিদ পাবে না, আর যারা আমার সুপথ প্রাপ্ত আমি যাদেরকে সুপথ দেই আমি তাদেরকে মুর্শিদ দেই। তাহলে বোঝা গেল আল্লাহর কোরআনের এই আয়াত অনুসারে যারা মুর্শিদ ধরে নাই তারা সুপথে নাই, আর যারা মুর্শিদ ধরেছে আল্লাহ তাদেরকে সুপথে রাখছে। আজ আমি এই কথাগুলো বলে রাখলাম। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।